নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার। আবার আপনাদের সামনে এসেছি অনলাইন ফ্রি বাংলা কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। তো আমরা গত পর্বে যেখানে আলোচনা শেষ করেছিলাম, আজ আমি আবার সেখান থেকে শুরু করব। গত পর্বে আমরা যে আলোচনার বিষয় ছিলাম সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনু। এখানে আমরা পেজ ইনসার্ট কীভাবে করতে হয়, পেজ ব্রেক কীভাবে করতে হয় এবং আরও অন্যান্য ফিচার্স নিয়ে আমি আলোচনা করেছিলাম। বাট আজকের আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব, টেবিলটা নিয়েও আমি আগের দিন আলোচনা করেছিলাম, আজকে ইলাস্ট্রেশন মেনু, অ্যাডিনস এবং মিডিয়া নিয়ে আমি আলোচনা করব। আপনারা প্লিজ ধৈর্য ধরে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে যে সুবিধাটি আপনারা পাবেন সেটি হচ্ছে আমাদের চ্যানেলে যখনই নতুন কোনো পোস্ট আসবে তখনই তা সরাসরি, আপনারা যদি ফেসবুকের মাধ্যমে দেখেন তো সেখানে আপনারা আপডেট পাবেন, এবং যদি ইমেল সাবস্ক্রাইব করেন তাহলে ইমেলের মাধ্যমে আপডেট পাবেন, আর যদি ইউটিউব থেকে সরাসরি দেখেন অর্থাৎ ইউটিউব চ্যানেলে যদি এসে কেউ দেখেন তাহলে ইউটিউব খুললেই সেটি নতুন পোস্টের আপডেট আপনার ওয়ালে চলে যাবে এবং আপনি দেখতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো প্রথমেই যারা সরাসরি আমার চ্যানেলটি, চ্যানেলের নাম শিবদাস হালদার, এই শিবদাস হালদার নাম দিয়ে আপনারা যারা সার্চ দিয়ে আসছেন তারা দেখবেন যে এখানে একটি লাল রঙের সাবস্ক্রাইবার বাটন রয়েছে। তো এই লাল রঙের সাবস্ক্রাইবার বাটনে লেফট ক্লিক করে ইমেল দিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। এবং আর যারা অবশ্যই ফেসবুক ফ্যান পেজটি এখানে লাইক দিয়ে রাখবেন বা ব্লগার থেকে এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো। আর যারা কোনো ভিডিও দেখেছেন, ভিডিও দেখতে দেখতে ভালো লেগেছে তো সেই জায়গা থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পাওয়ার জন্যে। তো ভিডিও চলাকালীন দেখবেন যে এখানে নিচে একটি অপশান রয়েছে সাবস্ক্রাইব বাটন, তো এখানে আপনারা লেফট ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অনেক সুবিধে পাবেন। এবারে আমি বলি যে এই টিউটোরিয়ালগুলি হয়ে যাওয়ার পরে আমি পর্যায়ক্রমে আপনাদের এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট প্রভৃতি অফিসের টিউটোরিয়াল দেব, ইন্টারনেটের ডিটেইল টিউটোরিয়াল দেব যেটি একটি বিস্তারিত টিউটোরিয়াল হবে, ফটোশপের সর্বশেষ ভার্সান, পেজ মেকারের সর্বশেষ ভার্সান, কোরেল ড্র সর্বশেষ ভার্সান এগুলো টিউটোরিয়াল দেব, ট্যালির টিউটোরিয়াল দেব, চিপ লেভেল হার্ডওয়্যারের টিউটোরিয়াল দেব। ওখানে থাকবে বেসিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে হাউস ওয়ারিং, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট কীভাবে টেস্ট করতে হয় সেটি দেব, এবং আরও অন্যান্য বিষয়ে আমি টিউটোরিয়ালগুলো দেব, এবং কীভাবে আপনারা ফ্রিতে একটি ওয়েবসাইট খুলবেন এবং সেখান থেকে ইনকাম করবেন সেটি আমি বলে দেব। গুগল অ্যাডসেন্স এবং অ্যাডসেন্স অল্টারনেটিভ ইনকামের রাস্তা নিয়ে আমি আলোচনা করব, এবং কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে ইনকাম করতে হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। বাট আপনারা যারা আছেন তাদের যদি প্রথমের দিকে এই জ্ঞানগুলি না থাকে তাহলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। আপনাদের ভালোর কথা ভেবে আমি একেবারে শুরু থেকেই দিচ্ছি টিউটোরিয়ালগুলি, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে এগোই। তো আমাদের যেটা আলোচনার বিষয় আজকে ছিল পিকচার। তো ধরুন আপনি কীভাবে আপনি মানে এই জায়গায় ইলাস্ট্রেশন, অ্যাডিনস এবং মিডিয়া, তো এখানে প্রথমেই আসছে আমাদের যেটা পিকচার, অনলাইন পিকচার, সেভ, স্মার্ট শেপ, চার্ট এবং স্ক্রিনশট এগুলো রয়েছে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। তো আমি এর জন্য একটি নতুন পেজ ওপেন করছি। তো নতুন পেজ ওপেন করে আমি সেখানে আপনাদের কাজগুলো দেখাচ্ছি, এবং যেহেতু এখানে রেকর্ডিং চলছে প্লাস ইন্টারনেট চলছে এবং অন্যান্য কাজগুলো চলছে সেই জন্যে প্রসেসিং একটু ধীর গতিতে চলবে, আপনারা প্লিজ অধৈর্য হবেন না, আপনারা ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখবেন। এবং এখানে মারার পরে আপনারা দেখবেন যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, তারপর ইনসার্ট মেনুতে আসুন। আপনি যদি এখানে পিকচারে ক্লিক করেন তো আপনার পিকচারটি যেখানে রয়েছে আপনি সেই পার্টিকুলার জায়গা থেকে আপনি কি করতে পারবেন, পিকচার নিতে পারবেন। তো ধরুন আমার এখানে ডি ড্রাইভে কোনো পিকচার রয়েছে, সেই পিকচারটি আমি নেব, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি আমার যেখানে যেখানে মানে পিকচার রয়েছে সেই জায়গায়, আমি সেখানে গিয়ে
আমি পিকচার, ধরুন কোনো মানে আর্টিস্টের পিকচার আমি নিতে চাইছি, তো এই পিকচারটি আমি ধরুন ইনসার্ট করাতে চাইছি আমার পেজে, তো লেফট ক্লিক করে এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করব। তো ইনসার্টে ক্লিক করলে কি হবে, এই পিকচারটি চলে আসবে এখানে, ধরে এই যে কোনায় ধরে, হ্যাঁ মাউস পয়েন্টারটি এরকমভাবে ছোটো বড় করতে পারবো আমরা। আমরা চাইলে যে পিকচারটিকে ঘোরাবো, তো এরকমভাবে ঘোরাতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ধরতে হবে মাউস পয়েন্টারটা, এবং এভাবে লেফট ক্লিক করে চেপে ধরে আমাদের ঘোরাতে হবে। এবারে আমরা ধরুন এই যে পিকচারটাকে আমরা নিলাম, এবারে পিকচারের পিকচার থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড, পিকচারের ব্যাকগ্রাউন্ডকে আমরা সরিয়ে দিতে পারবো। আরও অনেক জিনিস রয়েছে ছোটো ছোটো কাজ, সেগুলো আমি দেখাচ্ছি বা দেখাবো, এবং সেখানে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড যদি থাকে ব্যাকগ্রাউন্ড সরাতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে পিকচারটাকে কারেকশান করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা পিকচারের কালার কেমন হবে সেই কালার আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আপনি চাইছেন যে এরকম একটু আলো আঁধারি পরিবেশ থাকবে, তো পিকচারটা এরকম হয়ে যাবে। আর্টিস্টিক এফেক্ট, এখানে আপনারা কোনোরকম কোনো এফেক্ট এখানে আপনারা দিতে পারবেন। ধরুন এইখানে আর্টিস্টিক এফেক্ট, এই ধরনের এফেক্টকে আপনি দিতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। তো এখানে দেখুন যে কম্প্রেস পিকচার, হ্যাঁ ঠিক আছে, ইউজ ডিফল্ট রিকার্সন, এখান থেকে আপনারা এই পিকচারটাকে কম্প্রেস করে নিতে পারবেন। আবার ধরুন, ঠিক আছে, ফরম্যাট ফাইল, একটা ফাইল তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এই পিকচারটা নিয়ে এটা কি করতে পারবেন, ফাইল তৈরি করতে পারবেন। তো ফাইল তৈরি করে আপনারা কি করতে পারবেন, পিকচার ফাইল এখানে সেভ করতে পারবেন। তো যাই হোক, এত কিছু জানার দরকার নেই। এবং এখানে বলছে রিসেট পিকচার, পিকচারটা যেমন ছিল সেখানে ফিরে আসছে, রিসেট পিকচার, ঠিক আছে। এই পিকচারটাকে রিসেট করে নিতে পারবেন, তো যা যা করেছিলেন ছবির উপরে সেগুলো ফিরে আসবে। তো এখানে দেখুন এই যে পিকচারের স্টাইল কেমন স্টাইল হবে, ধরুন আপনি চাইছেন যে পিকচারটা এরকম স্টাইলে থাকবে, তো সেই যে স্টাইলটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ভালোই লাগছে, খারাপ লাগছে না। পিকচারের বর্ডার আপনি যদি মনে করেন যে লাল কালারের বর্ডার থাকবে, তো লাল কালারের বর্ডার, পিকচারের উপর এফেক্ট, ঠিক আছে। ধরুন এই ধরনের একটি এফেক্ট আপনি পিকচারের উপর দিতে চাচ্ছেন, তো এরকম এফেক্ট দিতে পারবেন। এবং পিকচার লেআউট, পিকচারটা কেমন দেখাবে, তো সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো নানা ধরনের কাজ আপনি এটা করে নিতে পারবেন। সো এটা করার পরে খুব একটা ভালো লাগছে না, সো কন্ট্রোল জেড মেরে আমরা আগের জায়গায় ফিরে যাচ্ছি। তো এইভাবে পিকচার বা কোনো পিকচারের ওপর ডাবল লেফট ক্লিক করলে এই মেনুটা পেয়ে যাবেন। এবারে দেখুন পজিশান, আপনি কোন পজিশানে পিকচারটাকে রাখতে চাইছেন, এদিক এদিক এদিক, সেটা করে নিতে পারবেন। এটা না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে র্যাপ টেক্সট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার যেটা খুশি সেটা সিলেক্ট করবেন, তবে এগুলো দেখে নেবেন। ইনলাইন উইথ টেক্সট, এটা যদি সিলেক্ট করেন তাহলে লাইন এবং টেক্সট দুটো একসঙ্গে থাকবে। এবং আপনি যদি সব থেকে ভালো হয় যেটা হচ্ছে স্কোয়ার, কোনো জায়গায় টাইট, ঠিক আছে, থ্রু, আপনি যদি এই বিহাইন্ড দ্য টেক্সট করেন সেটা সব থেকে সুবিধা হবে। এবং আপনি এটা করলে যেখানে খুশি, আপনার যেমন খুশি আপনি পিকচারটাকে পজিশান করে নিতে পারবেন, আপনার একটু দেখবেন, ঠিক আছে। এবারে দেখুন আপনি ধরুন এই যে লেখা আছে এইখান থেকে, ধরুন আপনি কোনো জায়গা থেকে, পার্টিকুলার জায়গা থেকে লিখতে চাইছেন, ছবির উপরে লিখবেন, তো লিখতে গেলে কি করতে হবে, ধরুন আমি লিখছি SHIBDASHALDER, আমার নিজের নামটাই আমি লিখলাম। এবং এখানে যদি আপনি কোনো পার্টিকুলার ওয়ার্ড আর্ট ইনসার্ট করে দেন আপনি দিতে পারবেন। এবং এখান থেকে ধরুন একটু লেখাটাকে চাইছেন যে বড় হোক, তো সব লেখাটা বড় করে যাবে। এবং বড় হয়ে যাওয়ার পরে আপনি এটাকে ধরুন সরিয়ে আনতে চাইছেন বা সরাতে চাইছেন, সেগুলো করতে পারবেন। সব আমাদের এই যে লেখাটা, এটা পরের পাতায় চলে এসেছে, বাট আমি চাইছি যে এই লেখাটা ওখানে চলে যাক। সব আমরা এখানে ইনসার্ট করব না, ঠিক আছে, লেখাটাকে দেব না। তো এমনি নর্মাল লেখা আমরা কি করব, এর ওপর থেকে আমরা চাইলে এরকমভাবে এরকম লিখতে লিখতে আমরা এই স্টাইলে লিখতে লিখতে যেতে পারবো, ঠিক আছে। তো কোনো কারণে ওটা নেমে গিয়েছিল, বাট আমরা এরকম দিতে পারবো। এবারে ধরুন আমরা এই জায়গায় গেলে এখানে দেখতে পেয়েছেন ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড অপশান আপনি পাচ্ছেন। তো ফরওয়ার্ড মানে সামনের দিকে, কাকে ফরওয়ার্ড আনবেন, ব্রিং ফরওয়ার্ড, ঠিক আছে। এবার ধরুন আপনি এখানে কি করবেন, ব্রিং ব্যাকওয়ার্ড। সব এখানে বলছে ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ টেক্সটের সামনে আনবেন।
সো এটা যদি আপনি মেরে দেন তাহলে এটা আগে আসবে, এটা পরে চলে আসবে, আপনারা একটু ঘেঁটে দেখে নেবেন। তো এটা লেখা ছবি, এটাকে মানে দুটো জিনিস যদি একসঙ্গে থাকে তাহলে কোনটা আগে আসবে সেটা। আর এই সেই একই ব্যাপার সেন্ড ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এখানে সিলেকশন পেন, এলগিন, হ্যাঁ এলগিন লেফট, এলগিন মানে এদিক ওদিক সরানোর জন্য, ধরুন আপনি কি করছেন এদিকের সামনে সরাতে পারবেন, ঠিক আছে। তো আপনি অটো এলগিন রয়েছে, ঠিক আছে, এলগিন টু পেজ, হ্যাঁ পেজের সঙ্গে এলগিন করতে পারবেন, এলগিন মানে সরানো আর কি। তো উপরে দিতে পারবেন, ঠিক আছে, যেমন চাইবেন আপনি তেমন দিতে পারবেন। এবারে ধরুন আপনি এই যে পজিশন রয়েছে, এই দুটোর মধ্যে যদি পরপর দুটো ছবি থেকে থাকে তাহলে দুটোর মধ্যে কোনটাকে মানে আগে আনবেন কোনটাকে পরে আনবেন সেইটার জন্যে এই অপশানটি ব্যবহার করা হয়। ধরুন রোটেট, রোটেশন অর্থাৎ ছবিকে ঘোরাতে পারবেন, ঠিক আছে, এটা ধরুন রোটেট করলেন। তো এর দুটোর ভেতরে এবার আপনি কি করতে পারবেন, ক্রপ অর্থাৎ কেটে নিতে পারবেন। ধরুন ছবিটার খানিকটা অংশ আপনার লাগবে, খানিকটা লাগবে না, তো আপনি যদি এখানে এইভাবে ক্রপে আবার যদি ক্লিক করে দেন তো তাহলে এইভাবে আপনি কি করতে পারবেন, ছবিটাকে কেটে নিতে পারবেন। সো আমার দরকার নেই ক্রপ করার, কন্ট্রোল জেড মেনে আমি পুনরায় ফিরে যাচ্ছি। সো আমি রোটেশনও দরকার নেই, ঠিক আছে, আমার 90 ডিগ্রি রাইট যেমন ছিল আমি তেমন রাখলাম। এবারে আপনি যদি এটাকে কাটতে চান তো এখানে প্রথমে লেফট ক্লিক করবেন, করে এই যে পাশে যে অংশ রয়েছে ক্রপ রয়েছে, ক্রপ কেটে নিতে পারবেন, ছবিটাকে এখান থেকে বাড়াতে পারবেন মানে কত হবে, ঠিক আছে, এই দেখতে পেয়েছেন ছোট বড় করা যাচ্ছে ছবি। এভাবে আপনারা ছবির এই যে কাজগুলো এগুলো করে নিতে পারবেন। তো মোটামুটিভাবে এভাবে একটা পিকচার বা একটা ছবিকে ইনসার্ট করতে পারবেন। তো যাই হোক, আমি ছবি নিয়ে আর আলোচনায় যাচ্ছি না, এবারে পরে যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনায় যাব, সেগুলো কি আছে আমি একটু দেখব, ঠিক আছে। তো আজকে আলোচনাটা একটু বড় আলোচনা হবে, তার কারণ হচ্ছে কি টপিকটা খুব ছোট না, টপিকটা অনেক বড়ই টপিক, ঠিক আছে। তো আমি এই ছবিগুলোকে সরিয়ে দিচ্ছি, এরকম সিলেক্ট করে করে ডিলিট মারবেন চলে যাবে। আবার ধরুন আপনি এটাকে সরাতে চাইছেন, এটাকে ডিলিট অথবা ব্যাকতে টিপবেন কিবোর্ড থেকে, এটা চলে যাবে অটোমেটিক। তো আপনার পেজটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে এবং ফরম্যাটটি কী হয়ে গেছে আমি ছোট করে নিচ্ছি, ছোট লেখার ফরম্যাট করে নিচ্ছি, ঠিক আছে। তো এভাবে আমরা কি করব, ছোট বড় করে নেব, হ্যাঁ আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা এটাকে কী করে নিতে পারবো, পজিশানিং করে নিতে পারবো, ঠিক আছে। তো ধরুন আমি এই জায়গায় গিয়ে আমি আমার যে কাজ আর কি সেটা আমি 72% রয়েছে, এটা লাগবে না এত বড় ইনসার্ট। আমি এখান থেকে ধরুন অনলাইন পিকচার, আপনাদের একটা কথা বলে দিই, এই অনলাইন পিকচারে আপনাদের প্রয়োজন নেই, ঠিক আছে, আপনারা ইন্টারনেট থেকে সরাসরি ছবি ডাউনলোড করে বসাবেন। এখানে যে ছবিগুলো দেওয়া হয় সেগুলো মূলত যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ কমন্স, অর্থাৎ ক্রিয়েটিভ কমন্স বলতে আমরা সেই জিনিসগুলোকে বুঝবো যেখানে মূলত মানে কপিরাইট ফ্রি ইমেজ দেয়। তো কপিরাইটের ব্যাপার আছে এখানে, সেই কপিরাইট ফ্রি ইমেজগুলো খুব একটা ভালো হয় না, তো দেওয়ার দরকার নেই, তবুও আমি বলে দিচ্ছি। এবং এখানে অনেক ঝামেলা রয়েছে, ওয়ার্ড এই ওয়ার্ড এই ফিচার্সটি রয়েছে, আপনাকে ইন্টারনেট সংযোগ অবশ্যই থাকতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই মাইক্রোসফট অফিসের মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং লাইসেন্স সফটওয়্যার না হলে আপনি এই ফিচার্সটি ব্যবহার করতে পারবেন না। এবং সার্চ ইঞ্জিন হিসেবে এখানে বিং ব্যবহার হয়, বিং খুব ভালো ছবি দেয় না। ধরুন আমি একটি ছবি দিচ্ছি, সেখানে দিলাম যে রোজ, ROSE, রোজ বলে সার্চ দিলে এখানে কি আসবে, রোজের ছবি, অনেকগুলো রোজের ছবি চলে আসবে। এবং আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে সিলেক্ট করবেন, মাইক্রোসফট অফিসের অ্যাকাউন্ট থাকলে এখানে আপনাকে কী করতে হবে, মাইক্রোসফট অফিসের, হ্যাঁ ক্রিয়েটিভ কমন লাইসেন্স লেখা রয়েছে, তো এখান থেকে আপনার যেটা লাগবে আপনি সেটাকে কী করবেন, সিলেক্ট করে ইনসার্ট করতে পারবেন। বাট এগুলো দরকার নেই, আপনার একটা ছবি প্রবেশ করানোর দরকার, একটা ছবির জন্য মাইক্রোসফট অফিসের আবার আলাদা করে অ্যাকাউন্ট করবেন, মাইক্রোসফট অফিসের অ্যাকাউন্ট মেনটেন করাও ঝামেলা, ঠিক আছে। তো সেটা অফিসের ভেতর থেকে না ব্যবহার করে সরাসরি আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ দিয়ে আপনাদের যে ছবি প্রয়োজন আছে সেই ছবিটা এখানে কী করবেন, আপনি ছবিটাকে ডাউনলোড করবেন। তো কীভাবে ডাউনলোড করবেন আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো ধরুন আপনি যে ওয়েব ব্রাউজারটি ব্যবহার করেন সেই ব্রাউজার দিয়ে আপনি ছবি ডাউনলোড করবেন, তো ডাউনলোড করে আপনি এখানে ব্যবহার করতে পারবেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে এবং অনেক সহজে ব্যবহার করতে পারবেন। অহেতুক আপনি ওই যে ফাইলটা আর কি ওয়ার্ড ফাইলটাকে ভারী করে, হ্যাঁ এবং কাজের অসুবিধার সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, এটা তাদের জন্য। এই ফিচার্সটি তারা ব্যবহার করলে সুবিধে পাবেন যারা বাইরের দেশের লোকজন, ইন্ডিয়ার মতো দেশের লোকজন হয় যেখানে ইন্টারনেটের স্পিড অনেক হাই, এবং তার সাথে সাথে আপনার
রোজ। তো যেখানে মূলত ইন্টারনেটের স্পিড অনেক হাই রয়েছে এবং সেখানে i3 i5 i7-এর মতো মেশিনগুলো মানুষের হাতে হাতে ঘোরে, তো সেই জায়গা থেকে আপনারা মানে সেই দেশের লোকেরাই বা সেখানকার লোকেরাই ব্যবহার করলে ভালো হয়। তো এটা আমরা এত সহজে ব্যবহার করতে পারবো না এবং এক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে বলে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে এরকমভাবে আপনারা গুগলে সার্চ দেবেন, সার্চ দিয়ে আপনারা কী করবেন, দেখবেন যে আপনার কাছে বেশ কিছু ছবি চলে আসবে। ঠিক আছে, এখানে দেখছেন ভ্যালেন্টাইন, ঠিক আছে, এখানে রয়েছে ভ্যালেন্টাইন সিঙ্গেল, ঠিক আছে, এখানে আছে পিঙ্ক। হ্যাঁ, তো এখান থেকে আপনারা এভাবে ছবিগুলো আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেই ছবিটার উপরে কী করবেন, একটা ক্লিক করবেন, করলে ছবিটা একটু বড় হয়ে যাবে। এই যে একটা Pinterest.com থেকে নিয়েছে, তো ছবির উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এই পিকচারটা কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো এখানে নেটের স্পিড একটু কম, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভিউ ইমেজ। এই ভিউ ইমেজে ক্লিক না করলে কিন্তু ছবির কোয়ালিটি আপনার ভালোও হবে না এবং ছবিটা ছোট ডাউনলোড হবে। তো এভাবে ছবিটা আপনি কী করে নেবেন, বড় করে নেবেন। তো ছবিটা বড় করে নেওয়া, যখনই বড় হয়ে যাবে ছবির উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে সেভ ইমেজেস করবেন। তো সেভ ইমেজেস করার পরে আপনি যেখানে রাখতে চান সেখানে একটা লেফট ক্লিক করবেন। তো করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে এরকম একটা মেসেজ চলে এলো, অর্থাৎ ছবিটা আপনার চলেই এলো। তো আপনি এখান থেকে কী করবেন, ওই অনলাইন পিকচার না নিয়ে এখান থেকে পিকচারে চলে যাবেন। সো পিকচারে চলে যাওয়ার পরে আপনি এই যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আপনি কী করবেন, ডেস্কটপে চলে যান। ডেস্কটপে চলে গেলে এই ছবিগুলো আপনি পাবেন অনায়াসে। এখান থেকে আপনি ছবিগুলো কী করতে পারবেন, এখান থেকে ডাউনলোড কর মানে ডাউনলোড করার পরে সেই পিকচারগুলো ব্যবহার করবেন, অহেতুক সময় নষ্ট করে এবং মানে সমস্যা তৈরি করে ওখান থেকে পিকচার দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আপনাদের দেখালাম যে ওখান থেকে কীভাবে করতে হয়। সো আমি পিকচারটাকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, এই পিকচারটাকে রিমুভ করে দিচ্ছি। পিকচার রিমুভ না করলে সমস্যা হতে পারে। তো আমি এখানে চলে গেলাম। এবার দেখুন, আমরা অনলাইন পিকচারের কথা আলোচনা করলাম, এবারে আমরা চলে যাচ্ছি শেপ। শেপ শব্দের অর্থ হলো আকৃতি, ঠিক আছে। তো এই যে আজকে টিউটোরিয়ালটি একটু লম্বা বা দীর্ঘায়িত হবে, অলরেডি 17 মিনিট টিউটোরিয়াল হয়ে গিয়েছে। তো আমার মনে হয় ইলাস্ট্রেশন পর্যন্তই আলোচনা করা ভালো, বা একটু ছোট, ঠিক আছে, আমি আলোচনাই করে দিচ্ছি, ঠিক আছে, সংক্ষেপে আলোচনা করছি। আপনার যদি কোনো শেপ, পার্টিকুলার শেপ আপনার পছন্দ হয়, তো শেপটাকে আপনি কী করবেন, সেটাতে লেফট ক্লিক করবেন, করে এভাবে আপনারা শেপ নিতে পারবেন। তো এখান থেকে আপনার যদি মনে হয় যে শেপটি ভালো লাগছে না, সো আপনি কী করতে পারবেন, সরিয়ে দিতে পারবেন এভাবে। তো আমি আরেকবার দেখাচ্ছি কীভাবে শেপ নেবেন। এখানে চলে যাবেন শেপ, শেপে গিয়ে আপনার যে পার্টিকুলার শেপটি প্রয়োজন হবে সেই পার্টিকুলার শেপের গায়ে আপনি কী করবেন, লেফট ক্লিক করবেন। ধরুন আপনার এই অ্যারো সাইনটি দরকার, তো আপনি কী করবেন, অ্যারো সাইন নেবেন। এবং যদি সহজ সোজা লম্বালম্বি চান তো অ্যারো সাইন এভাবে দেবেন। তো এটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান যে অ্যারো কেমন হবে, তো আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। এবং আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছা মতো অ্যারো কি টিপে আপনি পজিশান করে দিতে পারবেন। এবং ধরুন আপনি এটি চাইছেন একটু মোটা হোক, তো রাইট ক্লিক করবেন, করে এখানে কী করবেন, এই ফরম্যাট অটো শেপ, তো এখানে একটা লেফট ক্লিক করে দেবেন, ঠিক আছে। লেফট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন উইথ অর্থাৎ চওড়া, ঠিক আছে, চওড়া কত হবে, তো আপনি ধরুন একটু মোটাই চাইছেন, তো মোটা হয়ে যাচ্ছে অটোমেটিক। এবং ধরুন আপনি বলছেন যে নো লাইন, এখানে কোনো লাইন নেই, সলিড লাইন আছে, তো আপনি এখান থেকে কী করতে পারবেন, কালার, এখান থেকে কালার আপনি ধরুন নীল আছে লাল করে দেবেন, তো লাল করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এর উইথ চেঞ্জ করতে পারবেন, ট্রান্সপারেন্সি কেমন দেখাবে, ঠিক আছে, এটা সেটা দেখাবেন। এবং ড্যাশ টাইপ এটা কেমন দেখাবে, তো আপনি যদি এরকম দেন তো এরকম দেখাবে, আর আপনি যদি এরকম দেন তো এরকম দেখাবে, ফ্যাট অর্থাৎ মোটা, স্কোয়ার, হ্যাঁ, এটা ধরুন রাউন্ড দেখাবে, এখানে এই যে এরকম দেখাবে। তো বিভিন্ন ধরনের জিনিস, ঠিক আছে, এই যে অ্যারো টাইপ, তো অ্যারো টাইপ এগুলো আপনারা একটু ঘাঁটাঘাঁটি করে দেখে নেবেন যে কেমন অ্যারো হবে, ঠিক আছে, আপনি পিছনের দিকে গেলে দেখতে পাবেন, তো এই ধরনের অ্যারো। তো আপনারা এভাবে এটাকে করে নিতে পারেন। তো এই হচ্ছে মূলত শেপের কাজ। তো এই যে ফরম্যাট অটো শেপ, এখানে আরও অনেক কিছু রয়েছে, এখানে আপনারা যদি মনে করেন যে মানে ফিল করবেন, গ্রেডিয়েন্ট লাইন, দু তিন রকমের মানে কালার দেবেন, তো গ্রেডিয়েন্ট লাইন,
ঠিক আছে, কেমন হবে তার পজিশন কেমন হবে, ঠিক আছে, তো সেটা আপনারা এখান থেকে করতে পারবেন, ধরুন এরকম করে নিতে পারবেন, ঠিক আছে, লাইনার তো আপনার যেমন ইচ্ছা আপনি কি করতে পারবেন তেমন করে নিতে পারবেন। তো আমি এটা ছাড়, এটা বাদ দিয়ে আমি আরেকটি নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে, আরেকটি দেখাচ্ছি, সেটা দেখালে ভালো লাগবে। আপনারা ধরুন স্মার্ট শেপ, সরি স্মার্ট শেপে নয়, এই যে শেপ, শেপে আপনি চলে যাচ্ছেন যে এরকম একটা বক্স আপনার প্রয়োজন। সো বক্সের উপরে রাইট ক্লিক করুন, সরি এখানে এই যে ফিল শেপ, আপনি পার্টিকুলার কালার দিয়ে ফিল করতে পারবেন, তার আউটলাইন কেমন হবে, ঠিক আছে, ধরুন আপনি বাইরের দিকে হলুদ আউটলাইনটা দিচ্ছেন, ঠিক আছে, তো আউটলাইনটা কেমন হবে, মোটা, ঠিক আছে, এরকম মোটা দিতে পারেন, তার এফেক্ট, ঠিক আছে, কেমন দেখাবে, তো এরকম দেখাবে। এবং এর মধ্যে যদি আপনি কোনো টেক্সট যোগ করতে চান, তো আপনি কি করবেন, অ্যাড টেক্সট, এখানে ধরুন আপনি কোনো টেক্সট দিতে যাচ্ছেন, এস এইচ আই বি ডি এ এস এইচ এ এল ডি ই আর, তো এভাবে আপনি টেক্সট দিতে পারবেন এখানে। সো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে, যেটা আপনার যদি মনে করেন যে ফরম্যাট, তো এখান থেকে আপনি ফরম্যাট দিতে পারেন, এখানে কালার, কালার এখান থেকে আপনি কি করতে পারবেন, কালার, সো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যদি এটা লাইনের কালার কথা বললাম, তো এখানে গ্রেডিয়েন্ট লাইন, হ্যাঁ, তো আপনি যদি ফিলে চলে যান, তো কালারে যদি চলে যান, তো এখানে কালারে গেলে আপনি এই যে কালারগুলো রয়েছে এই কালারগুলোকে কি করতে পারবেন, দু তিন কালারে আপনি পরিবর্তন করতে পারবেন, গ্রেডিয়েন্ট লাইন নানা ধরনের এখানে রয়েছে, এফেক্টের কথা বলা রয়েছে, তো আপনি লাইনের ওপর মারলে তো সেগুলো করতে পারবেন। তো এখান থেকে আপনি এই যে ফরম্যাট অটোশেপে ক্লিক করে এগুলো করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে, এখানেও যে জিনিসটা দেওয়া রয়েছে এখানেও সেই জিনিসটা, এটা এগুলো লেখার ক্ষেত্রে, লেখার ব্যাকগ্রাউন্ড বর্ডার এগুলো আপনারা একটু ঘাঁটাঘাঁটি করে দেখে নেবেন। তো এখান থেকে আমরা এরকম হবে, তো এটা হচ্ছে শেপ অপশান আর এটা টেক্সট অপশান, তো টেক্সট লেখার জন্য আর এটা শেপের জন্য, তো এভাবে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা মোটামুটি তো এভাবে এটা করা যায়। আর আরও যে বিষয়টা সেটা হচ্ছে ফিল কালার, তো ফিল থেকে আমরা, আপনারা যদি মনে করেন যে এখানে ডাবল লেফট ক্লিক করবেন, করে এখানে ফিল অটো শেপ, তো অটো শেপটাকে আপনারা গ্রেডিয়েন্ট ফিল যদি করেন, তো কেমন গ্রেডিয়েন্ট ফিল হবে সেটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। বা আপনারা যদি মনে করেন কোনো টেক্সচার দিয়ে ফিল করবেন, তো গ্রেডিয়েন্ট ফিল করলে আপনি চাইলে যদি মনে করেন যে এরকম ফিল করবেন, এরকম দেখাবে, এটাকে এরকম দেখাবে, তো ডার্ক গ্রেডিয়েন্ট এটাকে এরকম দেখাবে, ঠিক আছে, তো দু তিন কালারের, মানে যেমন কালার দেবেন তেমন কালারের এখানে গ্রেডিয়েন্ট হবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে এখানে আপনি কোনো পিকচার দিয়ে কোনো জায়গায় কোনো কিছু পিকচার দিয়ে আপনি ফিল করাতে পারবেন, তো এটা অনলাইন পিকচার আপনাদের দেওয়ার দরকার নেই, ফ্রম ফাইল ব্রাউজ করলে আপনারা ফাইল থেকে কোনো, ধরুন আপনি কোনো পার্টিকুলার ছবি দিয়ে আপনি এটাকে ফিল করতে চাইছেন, তো এখান থেকে মোটামুটি আপনারা, ধরুন ডেস্কটপে আমরা সেই যে গোলাপের ছবি দিয়েছিলাম, সেই গোলাপের ছবিটা দিয়ে এটাকে আমরা কী করতে চাইছি, ফিল করতে চাইছি, তো গোলাপের ছবি দিয়ে আমরা কী করে দেবো, ফিল করতে পারবো। সো এভাবে আপনারা কী করতে পারবেন, ফিল করে দিতে পারবেন। তো এখানে মোটামুটি এই যে আলোচনার বিষয়বস্তু, আমরা আলোচনাটা নিয়ে গিয়ে চলেছি, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখুন। তো এভাবে আপনারা ফিল করতে পারবেন, এবং আপনারা যদি মনে করেন যে এই যে ফিল, এই যে কোনো টেক্সচার, পার্টিকুলার টেক্সচার, এখান থেকে কোনো টেক্সচার দিয়ে ফিল করবেন, তো আপনি এরকমভাবে টেক্সচার দিয়ে ফিল করতে পারেন, এটা আপনার নিজস্ব বিষয়, তো সেই জন্যই আমি এটাকে নিয়ে আলোচনা করছি। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনার এটা খুব কাজে লাগবে। সব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা। এবারে আমরা চলে যাচ্ছি ইনসার্টের স্মার্ট শেপ, তো আপনি যদি মনে করেন যে কোনো পার্টিকুলার শেপ দেবেন, স্মার্ট শেপটা তেমন কিছু নেই, ঠিক আছে, এখানে আপনি যেটা মনে করবেন সেটাকে ওকে করে দিলে সেটা পজিশনিং হয়ে যাবে, তো আপনি এটাকে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি নিয়ে আসতে পারবেন, বা এটাকেও আপনি সরিয়ে নিয়ে আসতে পারবেন। তো যাইবার হোক, এটা এমন বিরাট কিছু জিনিস নয়, এবং এটা মানে ভালো লাগে না, এবং আমাদের অ্যাকচুয়ালি যেটা ঘটনা, ডিজাইন আমরা বানাবো, আমরা কারো তৈরি করা ডিজাইন, ঠিক আছে,
সেই ডিজাইনকে ব্যবহার করতে গেলে আমাদের যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে অসুবিধেই হয় খানিকটা। সো আমরা পরের ডিজাইনকে না নিয়ে আমরা কী করবো, আমরা নিজেরা কী করব, নিজেরাই ডিজাইন বানাবো। এবং এই যে স্মার্ট শেপ, এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের অত গুরুত্বপূর্ণ নয়, সুতরাং আমরা এটাকে কী করে দেবো, ডিলিটই করে দিলাম। সো আমরা এখানে যেটা ছিলাম, এবারে ধরুন চার্ট, আপনাকে যদি চার্ট প্রবেশ করাতে হয় সেখানে আপনি কেমন চার্ট দেবেন, ঠিক আছে? তো আপনি ধরুন এরকম একটা চার্ট এখানে প্রবেশ করাতে চাইছেন, সো সেই চার্টটাকে সিলেক্ট করে আপনি কী করবেন, ওকে করবেন। সো আপনি এখানে এই মাপের বা এই ধরনের চার্টকে আপনি কী করাতে পারবেন, এখানে প্রবেশ করাতে পারবেন। তো বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমাদের চার্ট ব্যবহার করতে হয়। তো যেহেতু আমরা এখানে দেখুন এই যে চার্ট রয়েছে, এখানে ক্যাটেগরি 1 ক্যাটেগরি 2 করে করে দেওয়া রয়েছে, এই যে সিরিজ 1 সিরিজ 2 হ্যান ত্যান রয়েছে, এগুলো আপনারা ফিল আপ করতে পারেন। তো সেই হিসেবে আপনারা এখান থেকে কী করতে পারবেন, এখানে আপনারা চারটা দিয়ে দিতে পারবেন। তো এখানে আপনাকে এই ঘরটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? ধরুন আপনার এইটুকু লাগবে না, সো আপনি এখান থেকে এই পর্যন্ত এই যে ডি সিরিজে যেটা রয়েছে এটাকে আপনি কী করে দেবেন, আপনি এখান থেকে এই যে ডিলিট করে দেবেন, ডিলিট টেবিল কলাম, তো আপনার এটা চলে যাবে। তো ধরুন আপনার এটা লাগছে না, তো সি সিরিজের কলামটাকে এটাকেও ডিলিট করে দিন। দেখবেন যে প্রথমেই চলে এলো এই ক্যাটেগরি 1। ধরুন আমার একটা ভোটের পাই চার্ট আমি দিচ্ছি, ধরুন বিজেপি, ঠিক আছে? ভোট পেয়েছে বিজেপি, ঠিক আছে? এবারে দেখুন কংগ্রেস, CONGRESS, কংগ্রেস, TMC, আর তাহলে বিজেপি হলো, কংগ্রেস হলো, বিজেপি, টিএমসি, কংগ্রেস, CONGRESS, আর এখানে আমরা লিখছি SUCI, SUCI। তো এদের ভেতরে ধরুন বিজেপি পেয়েছে, আমি এমনি বলছি যে কে কী পেয়েছে সেটা বিষয় না আপনাদের সেখানের জন্য, জাস্ট ধরুন বিজেপি পেয়েছে 30% ভোট, টিএমসি পেয়েছে 40% ভোট, 40, 30, 70, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে ধরুন আপনার 30 আর বাকি থাকে। তো কংগ্রেস পেয়েছে 12%, আর এ পেয়েছে ধরুন 18%। সো আমরা এটাকে দেওয়ার পরে যদি এটাকে ক্লোজ করে দিই, তো আপনারা দেখবেন যে এখানে কিন্তু এই যে চারটা আমাদের চার্ট চলে এসেছে, এবং সেখানে বিজেপি, টিএমসি, কংগ্রেস, SUCI এই নামগুলো দেখাচ্ছে। তো আমরা চাইলে এখানে প্রত্যেকটার আলাদা আলাদা এই যে মানে ডায়াগ্রামটাকে আলাদা করে আমরা ডায়াগ্রাম দিতে পারবো, ঠিক আছে? আমাদের যেমন প্রয়োজন হবে আমরা এখান থেকে দেখে দেখে সেইভাবে গ্রাফের মতো করে আমরা এই যে ডায়াগ্রামটা আমরা দিতে পারবো। সো কালার আমরা যদি বলি যে কালার, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আমরা কী করতে পারবো, ইন্ডিকেট করতে পারবো। সব নতুন সফটওয়্যার মার্কেটে এসেছে, তো আপনারা একটু ঘাঁটাঘাঁটি করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। তো এভাবে এই পাই চার্টটা আপনারা ইনসার্ট করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন এই যে চার্ট এলিমেন্ট, চার্টের মধ্যে আপনারা যদি মানে আরও কিছু মানে এ করতে চান, ঠিক আছে, বা কিছু সরাতে চান, ঠিক আছে, চার্ট টাইটেল, ঠিক আছে, ডেটা লেভেল, ঠিক আছে, এখানে গ্রিড লাইন, ঠিক আছে, লেন্থ, বা এগুলো যদি মনে করেন যে মানে বিভিন্ন ধরনের জিনিস যেগুলো রয়েছে আপনারা সেগুলো এখানে ব্যবহার করে করে দেখবেন। তো চার্ট এখান থেকে এভাবে আমরা প্রবেশ করাতে পারি। তো এবারে ধরুন আমরা এখানে এই চার্টের পরে আমরা যেটা আসছি সেখানে আরও অনেক মানে গোল রকম গোল চার্ট ছিল, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের এই যে চার্ট ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো সেটি পরের বিষয়। তো মোটামুটি চার্টটাকে এভাবে এ করা যায়। তাহলে ধরুন স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটে চলে যাচ্ছি, আমরা যদি মনে করি যে এই যে স্ক্রিনশট, টেক এ স্ক্রিনশট, তো আমরা কী করব, তো এখানে ধরুন এই পজিশানটার আমরা একটা কী করব, যে এই পজিশান আমরা কী করব, এটাকে স্ক্রিনশট নেব। তো আমরা এখানে কী করলাম, ইনসার্ট এ স্ক্রিনশট, অর এখানে কী বলছে দেখো, স্ক্রিন ক্লিপিং। তো আমরা এখান থেকে আমরা যেটা মনে করবো আমরা সেটাকে সেইটুকু এরিয়ার আমরা কী করতে পারবো, এই যে স্ক্রিনশট নিতে পারবো।
ধরুন আমার এইটুকু অংশ লাগবে, তো ঠিক এইটুকু অংশ আমি কি করলাম, সিলেক্ট করলাম, সো আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, এবং যেখানে আমি প্রবেশ করাতে চাইব সেখানে কিন্তু আমি এই স্ক্রিনশটটাকে বসাতে পারবো। ঠিক আছে, তো একইভাবে ছবির মতো করে আমরা পার্টিকুলার জায়গায় যদি কোনো স্ক্রিনশট দিতে চাই, তো সেভাবে আমরা এখান থেকে অফিস থেকে স্ক্রিনশট নিয়ে সেটা আমরা ব্যবহার করতে পারবো। এটি একটি নতুন ফিচার, সেই ফিচার্সটি যারা অফিস 2007 ব্যবহার করতেন সেই সাথের মধ্যে আপনাদের ছিল না, এটা নতুন ফিচার্স। ঠিক আছে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তো এটু পর্যন্ত ছিল। এবারে বলি অ্যাডাউন্সের ব্যাপার, অ্যাডিনস, তো এখানে স্টোর মাই অ্যাডিনস উইকিপিডিয়া, তো এখান থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপনারা, উইকিপিডিয়ার কোনো ডকুমেন্ট ডিসপ্লে করা, স্টোর থেকে কোনো ডকুমেন্ট ডিসপ্লে করা, এগুলো আপনাদের খুব বেশি প্রয়োজনীয়, আপনারা সরাসরি ইন্টারনেটে সার্চ দিয়ে এখানে সেই ডকুমেন্টগুলো বসাবেন, ভালো লাগবে। তো এবারে দেখুন অনলাইন ভিডিও, তো ধরুন এখানে আপনি কোনো অনলাইন ভিডিও বসাতে চাইবেন, ভিডিও প্লে করতে গেলে বলবে অনেক সমস্যা আছে, ইউটিউবের ভিডিও গেট ফ্লাশ, ঠিক আছে, আর এখানে কি বলছে দেখো, ফ্রম এম্বেডেড কোড, ঠিক আছে, এখানে আপনি কোনো জায়গা থেকে এম্বেড কোড বসাতে পারেন, ইউটিউবের ভিডিও বসাতে পারেন। ধরুন আমি এটি ইউটিউবের ভিডিও বসাচ্ছি, SHIBDASHALDER, সো আমরা এখানে কী করলাম, সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে শিবদাস হালদার সংক্রান্ত যতগুলো ভিডিও ইউটিউবের কাছে রয়েছে, ধরুন আমরা এই ভিডিওটাতে ক্লিক করলাম, করার পরে ইনসার্ট করে দিলাম, তো ইনসার্ট করে দিলে কি হবে দেখুন, এই ভিডিওটা চলে এসেছে, ভিডিওটা কিন্তু ক্লিক করলে প্লে হবে। বাট আপনাদের একটা কথা বলি, যে এই ভিডিওটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আদৌ ভিডিওটা চলবে না, এবং বলবে ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট, ঠিক আছে, এখানে অবশ্যই ফ্ল্যাশ ইনস্টল থাকবে এবং অনেক কিছু ইনস্টল থাকবে, মানে করার প্রয়োজন হবে ভিডিওটা চালানোর জন্যে, তো ভালো মানের ব্রাউজার ছাড়া আপনারা চালাতে পারবেন না, তো সেই জন্য আমি রিকোয়েস্ট রাখব যে পেজের মধ্যে যদি ভিডিও কোথাও ব্যবহার করতে হয়, এটা নতুন ফিচার্স, তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিও ব্যবহার করতে পারেন, বাট ভিডিও প্লেয়ের ক্ষেত্রে যদি ভালো ব্রাউজার এবং ফ্ল্যাশ প্লেয়ার বা অন্য কোনো প্লেয়ার না থেকে থাকে, ভালো সাপোর্টেড প্লেয়ার না থেকে থাকে, ব্রাউজার সাপোর্টেড প্লেয়ার, ঠিক আছে, যেখানে সরাসরি চলবে, তো সেই ধরনের ব্রাউজার না থাকলে চলবে না, বিশেষত এটি যেহেতু মাইক্রোসফটের প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার ইন্টারনেট এক্সপ্লোরারের খুব সম্ভবত ইলেভেন ভার্সান থাকা দরকার, এবং এখানে সার্চ ইঞ্জিন হিসেবে বিং ব্যবহার করা হয়, তো এগুলো দরকার, তো আপনাদের এগুলো তেমন বিরাট কিছু প্রয়োজন নেই। তো যাই হোক, আমি এম্বেড করে দেখাচ্ছি কোনো একটা জায়গা থেকে ইনসার্ট ভিডিওর ক্ষেত্রে, তো এখানে ধরুন আপনি ভিডিও বা মিডিয়া, অনলাইন মিডিয়া, ঠিক আছে, ভিডিও আপনি এখানে কোনো কি করতে পারবেন, কোনো এম্বেড কোড ব্যবহার করতে পারবেন, তো এম্বেড কোড কীভাবে ব্যবহার করতে আমি দেখাচ্ছি, সেখান থেকে এখানে বলছে ফ্রম এ ভিডিও এম্বেডেড কোড, তো ভিডিও থেকে এম্বেড করে আনতে পারেন, তো কীভাবে ভিডিও থেকে এম্বেড করে আনবেন সেটা আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে, ধরুন আপনি চলে যাচ্ছেন ইউটিউব ডট কমে চলে যাওয়ার পরে, নেটটা একটু স্লো করছে, যাই হোক, তো youtube.com এ চলে যান, ধরুন আমার এই টিউটোরিয়ালটা এটা মোটামুটিভাবে মানে কিছুক্ষণ আগে আমি আপলোড করেছি, আপনি চাইছেন যে এই টিউটোরিয়ালটা আপনি এম্বেড করে ওখানে দেখাবেন, তো আপনি কীভাবে দেখাবেন সেটা নিয়ে আমি আলোচনা করব, যেহেতু রেকর্ডিং চলছে এবং তার সাথে সাথে অন্যান্য কাজগুলো হচ্ছে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি এখানে চলে যাওয়ার পরে ভিডিওটা চলবে, এখানে আপনি যেটা করবেন শেয়ার বাটনে ক্লিক করবেন, সো শেয়ার বাটনে ক্লিক করার পরে আপনারা দেখবেন এটা যেমন এই যে এইটা চলে এলো একটা কোড, আর এই এমব্যাড কোড এই কথাটা আপনি পাবেন, তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এটাকে পুরোটাকে কপি করবেন, সো কপি করার পরে আপনি এটাকে কেটে দেবেন, এইখানে গিয়ে আপনি এটাকে কি করবেন, পেস্ট এম্বেড কোড, তো পেস্ট, আপনি এটা পেস্ট করে দেওয়ার পরে গো, ঠিক আছে, তো ভিডিওটা আপনার এখানে চলে এলো, তো এখান থেকে ভিডিওটা আপনি কি করতে পারবেন, প্লে করতে পারবেন, এবং ইন্টারনেট কানেকশান ও ব্রাউজারের কোয়ালিটি ভালো না হলে
আপনি এটি ব্যবহার করতে পারবেন না পেজের উপরে, এবং যারা অফলাইনে থাকবেন তারা এটা ব্যবহার করতে পারবেন না। এখানে দেখুন ভিডিও প্লে করার অপশন চলে এসেছে, বাট আমি প্লে করছি না যেহেতু ইন্টারনেট কানেকশান স্লো এবং এমনি কাজ করতে সমস্যা হচ্ছে, তার উপরে ভিডিও প্লে করলে সমস্যা হবে। সো আজকে আমি এই অনলাইন ভিডিও পর্যন্ত আমি আলোচনা করে দিলাম, আলোচনাটা অনেক দীর্ঘায়িত আলোচনা হয়ে গেল, প্রায় 35 মিনিটের আলোচনা হলো। সুতরাং আমি আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে মতামত সেখানে আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে অবশ্যই মতামত দেবেন, যাতে করে আপনাদের এই মতামতগুলো পেয়ে আমরা সমৃদ্ধ হতে পারি। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সে ভালো লাগুক মন্দ লাগুক, আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা আমাদের বলবেন, বললে আমি সেই বুঝে আলোচনা করব এবং আপনাদের বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল দেবো, যাতে আপনারা টিউটোরিয়াল পেয়ে সমৃদ্ধ হতে পারেন এবং আপনারা উপকৃত হতে পারেন, তো সেই নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।